সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা যাচ্ছি বিহার, পশ্চিমবঙ্গ রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ নেপালের সীমান্তবর্তী চুরলি গ্রামে। সেই চুরলি গ্রামে গিয়ে আমরা খুঁজব সেখানকার অজানা ইতিহাসকে। তবে চলুন শুরু করি। শিলিগুড়ির মহকুমার নকশালবাড়ি পানিট্যাঙ্কি খড়িবাড়ি বাতাসি হয়ে 327 নম্বর জাতীয় সড়ক ধরে বিহারগামী রাস্তায় ছুটতে লাগলো গাড়ি। নেপাল পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই জাতীয় সড়ক। অন্যদিকে ঘোষপুকুর হয়েও যাওয়া যায় চুরলি গ্রামে। আমরা যাচ্ছি চুরলি গ্রামে, আর এই চুরলি গ্রাম অবস্থিত বিহার রাজ্যে। আমরা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারে প্রবেশ করেছি। আমার পেছনেই সেই বিহার পশ্চিমবঙ্গ সীমান্ত চেকপোস্ট। দুই রাজ্যের এই সীমানার পশ্চিমবঙ্গের জেলা হলো দার্জিলিং এবং বিহারের জেলা কিষানগঞ্জ। বিহারের সীমানায় ঢোকার পর সড়কটি 4 লেনের, দুপাশে সবুজ ধানক্ষেত এবং আনারসের ক্ষেত। আন্তঃরাজ্য সীমান্ত পেরোতেই রাস্তার দুপাশে চোখে পড়ল আনারসের বাগান। লোভ না সামলাতে পেরে নেমে পড়লাম। এই আনারস বা অ্যানানাস দক্ষিণ আমেরিকার একটি ফল, তবে আমাদের ভারতবর্ষ এই আনারসের চাষ হয়। এর পুষ্টিগুণ এবং ঔষধি গুণ অনেক। আনারসের বাগান দেখে আবার চলতে থাকা, কিছুটা যেতেই অর্থাৎ বাংলা বিহার আন্তঃরাজ্য সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে পিপড়িথান চক, জাতীয় সড়ক থেকে এই মোড়ের পাঁদিকের রাস্তায় ঢুকে কিছুটা গেলেই চুরলি গ্রাম। গ্রামীণ এই এবড়োখেবড়ো রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার এগোলেই চুরলি গ্রাম। গ্রামের বাসিন্দারা মূলত রাজবংশী ও বিহারি সম্প্রদায়ের। অবশেষে পৌঁছে গেলাম সেই চুরলি গ্রামে, বিহার রাজ্যের কিষানগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ ব্লকের চুরলি গ্রাম। আর এখন আমরা এখানে পৌঁছে খুঁজে বেড়াবো সেই অজানা ইতিহাসকে। ভারত ও নেপালের মধ্য দিয়ে বয়ে গিয়েছে মেচি নদী, আর মেচি নদীর একটি শাখা নদী হলো এই নদী। আমি সেই সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছি। এখানকার স্থানীয়রা এই নদীকে মেচি নদী বলেই ডাকে। এই নদীর জল এতটাই স্বচ্ছ দেখে খুবই ভালো লাগছে। মেচি নদীর সেতু পেরিয়ে প্রায় 1 কিলোমিটার এগোলেই এই গ্রামের প্রাচীন জমিদার বাড়ি, একসময় চুরলি জমিদারি এস্টেটের সদর ভবন। গ্রামবাসীদের কাছে বাড়িটি খুদ্দানলাল সিংকা হাবেলি নামেও বিশেষ পরিচিত। চুরলি গ্রামে ঢুকেই প্রথমেই চলে এলাম চুরলি জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ি কালের প্রবাহে এখন অনেকটাই বিলুপ্ত। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে এই ভবনটির করুণ দশার শুরু। একসময় জমিদার বাড়ি আজ পরিত্যক্ত পুরো বাড়ি, দেওয়ালের শরীর বেয়ে বড় বড় জঙ্গল গজিয়েছে। তবুও ইতিহাসের এক বড় অধ্যায়ের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই দ্বিতল বাড়ি। প্রাচীন এই জমিদার বাড়ির স্থাপত্য শৈলী আজও অবাক করে দেয় দু চোখকে। এই বাড়ির কর্তারা কতটা রুচিশীল এবং সৌন্দর্যপ্রিয় ছিলেন তা এই বাড়ির অভ্যন্তর ও বহিরঙ্গের কারুকাজ দেখলেই বেশ বোঝা যায়।
জমিদার বাড়ির আনাচে কানাচে ঘুরে দেখালেন এই বংশের বর্তমান সদস্য অমিতাভ সিনহা। এই হলো আমাদের জমিদার বাড়ি, মানে আগে আমাদের পূর্বপুরুষরা 200-250 বছর আগে যে জমিদারি ছিল ওনারা এটা বানিয়েছিলেন, আমরা ওদেরই বংশধর। আর ঘরে তো দেখছেন অবস্থা, এখন আগে যেরকম ছিল এখন নেই, এখন যা আছেই। আর এটা ছিল বারান্দা, এখান থেকে বারান্দা, উপরে টালি ছিল, ছাদ, টালির ছাদ, আর সিঁড়ি দিয়ে এইভাবে আমরা ভিতরে আসি। আর এটা হলো ভিতরের বারান্দা, ওটা বাইরের বারান্দা ছিল, এটা ভিতরের বারান্দা। আর এগুলো অ্যাকচুয়ালি এই জালানা ছিল, একটাই গেট ছিল, এটা হলো সভাকক্ষ, এখানেই জমিদার বসতেন, এখানেই সভা হতো, যার মানে কী বলবো ওটাকে, মানে কারো যা অসুবিধা হতো এসে এখানেই এটা জমিদার বসতো। আর এই সাইডটা হলো, এই সাইডটা আপনার লকার, এটা জমিদার যে ট্যাক্সগুলো আসতো, খাজনা আসতো, খাজনাগুলোকে এখানেই মানে লকার বলা যায়, যা খাজনা আসতো খাজনাগুলো এখানে, যে যেরকম এটা কী বলে এটাকে সিন্ধুক, এগুলোকে সিন্ধুক বলা হয়, এটা অর্ধেক মাটির তলায় আছে, অর্ধেক উপরে আছে। আর এটা এরকম আরও অনেক ছিল এদিকে, যাই হোক এখন কিছু চুরি হয়ে গেছে, কিছু এদিক ওদিক হয়ে গেছে, এখানেই এটা মনে হয় খোলা যেত, যাই হোক এখানে ওই যে সোনার উপর যেগুলো একটা কাঁচা টাকা ছিল, কাঁচা টাকা হলো এখানেই উপর হতো, ট্যাক্স নিয়ে ট্যাক্স এখানেই জমা করা হতো, এটাই ছিল আমাদের লকার রুম। এদিক দিয়ে ভিতরে উপরে যাওয়ার জন্য ভিতরে রাস্তা আছে, এটা দেখিয়ে দিচ্ছি, এটা সব এদিকে আগে তো লাইট ছিল না, ঝাড়বাতি লাগানোর সব উপরে হুক লাগানো আছে, সব ঝাড়বাতি লাগানো হতো। এটা একটা বেডরুম, এটা বেডরুম, সব ডিজাইন করা, নকশা করা আছে। ওই সভাকক্ষে এই রাস্তা দিয়ে যাওয়া হতো, এটা গেট ছিল, এদিক দিয়ে সভাকক্ষ, তারপরে সোজা মালখানা মানে লকার রুম। আর এই সাইডটা আছে সিঁড়ি উপরে যাওয়ার, দোতলা যাওয়ার, এটা সিঁড়ি এখন বন্ধ করে রেখেছি যেহেতু উপরে ভেঙে গেছে, সিঁড়ি সব খারাপ হয়ে আছে এটাই। আর এটা হলো আরেকটা বারান্দা, এটা ভিতরের বারান্দা, এটা অনেক মানে ভেঙে যাওয়ার জন্য এই অবস্থা হয়েছে, যার জন্য তালা বন্ধ, তালা দিলে বাচ্চা কাচ্চা উঠলে আবার পড়ে ঠড়ে গেলে বিপদ, দেখেন এটা। আর এটা হলো আমাদের, এটা বড় উঠান ছিল বাড়ির পিছনে, যে উঠান হয় এটা বড় উঠান ছিল, এটা পুরোটাই উঠান ছিল। এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে উপরে দোতলা, দোতলায় ওখানে চার পাঁচটা মতো রুম আছে, রান্নাবান্না ওখানে হতো, আর থাকার ঘর উপরেই। এ হলো আমাদের মন্দির, এটা হলো বিষ্ণু মন্দির, আর এটা হলো বিশ্বহরি মন্দির, বজরংবলী আছেন আর অন্যান্য ঠাকুর আছেন। এটা নতুন বানানো হয়েছে, এর আগে যেটা আগে যে পূর্বপুরুষরা আমাদের বানিয়েছিলেন ওটা ছিল গম্বুজের মতো, আগের যে স্টাইলে হতো ওটা গম্বুজের, গম্বুজ স্টাইল, এটাকে নতুন 2-4 বছর হলো এটা ভেঙে আমরা এগুলো করেছি। বাংলা, বিহার, নেপালের বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমানা ছিল এই জমিদারি এস্টেটের। জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বুড়া মোড়ল ঠাকুর, তিনি গফা মণ্ডল নামেও পরিচিত ছিলেন। এই বংশের সঙ্গে সম্পর্কিত অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ছিলেন।
জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে পরিচয় হয়ে গেল এই জমিদার বাড়িরই একজন আত্মীয়ের সঙ্গে। তিনি আমাদের ঘুরে দেখাবেন এই বাড়ির স্থাপত্য শৈলী। আমার নাম সব্যসাচী বর্মন। এই চুল্লি এস্টেটের যে জমিদার বাড়িটা আজকে দেখতে পাচ্ছ, এটি হলে আমার ঠাকুমার বাপের বাড়ি, মানে আমার বাবার মামার বাড়ি। ছোটবেলা থেকে অনেক গল্প শুনতাম, তো আজকে তোমাদের সামনে বলতে পেরেও আমার খুব এটা আনন্দের বিষয়। কিছুটা এই বিষয়ে একটু যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, এই জমিদার বাড়ির কন্যা ছিলেন আমার ঠাকুমা। তো উনি, ওনার বিয়ে হয়েছিল আমার ঠাকুরদাদার সাথে। উনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম জুডিশিয়াল মিনিস্টার ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের ক্যাবিনেটে, এবং পরবর্তীকালে উনি ছিলেন দ্য ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ মিনিস্টার, এবং তারপরে এক্সাইজ মিনিস্টার, যে সময় ওনাকে হঠাৎ করে অ্যাসাসিনেট করা হয়। তো যাই হোক, আরও কিছু মজাদার গল্প আছে এই বাড়িকে ঘিরে। আসছি এই বাড়ির স্থাপত্যের ব্যাপারে। প্রথমে আসছি রিয়ার সাইডের যে এন্ট্রি পয়েন্টে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেইভাবে আমাদের ইন্ডিয়ান মুঘল স্টাইলের যেই ডিজাইনগুলো করা সেটা আপনি পাবেন। দেখতে পাবেন লেফট হ্যান্ড সাইডে, যদি অনেকটা ভেঙে পড়েছে যদিও বা, জোড়া ময়ূরের ডিজাইন। জোড়া ময়ূরের মধ্যে ডান দিকের ময়ূরটা দেখা যাচ্ছে না, বাঁ দিকের ময়ূরটা দেখা যাচ্ছে। আর এই পুরো বিল্ডিংটাই আগের যেটা মূল যে পয়েন্টটা নেওয়া হতো, দ্যাট ইজ কি কোনো ভিতরে কোনো স্কেলেটাল স্ট্রাকচার থাকতো না, দ্যাট ইজ কি কোনো লোহা ভিতরে থাকেনি, এবং সেটা ছাড়াই কিন্তু এটা পুরোটা মেসনরির ওয়ার্কের উপরে তৈরি করা হয়েছে। আমরা যদি একটু একটু যদি ভিতরে আসি, আসো, এখানে দেখতে পারবো এই ছাদের দিকে, এইখানে অবশ্য এই একমাত্র এইখানেই আমরা শুধু এই লোহার ব্যবহারটা দেখতে পারি, যেখানে কি লোহার বিমগুলো রাখা আছে এবং লোহার বিমগুলোকে সাপোর্ট করার সাথে সাথে স্লেটগুলো বসানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে এই যে মানে মেইন দরবারে ঢোকার পথে যে দরজার উপরে এই লোহার কারুকার্য, এটা কিন্তু সেই দিনের করার কারুকার্য, এবং স্বভাবতভাবেই তার যে এখনও আজ থেকে 250 বছর পুরনো, কিন্তু এখনও দেখো কতটা স্ট্রং, লোহাটাও কতটা সুন্দর দাঁড়িয়ে আছে, এবং তার সাথে কাঠটাও না, এই কাঠের মধ্যে পচনও ঘটেনি, কিন্তু এটা এত বছর ধরে দাঁড়িয়ে আছে। বিল্ডিংয়ের ইটের দিকেও আমি হয়তো তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, দেখো তো যে কিরকম সেই আজ থেকে 250 বছর পুরনো, কিন্তু তখন থেকে এইটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। স্বভাবতভাবেই ভারত স্বাধীন হওয়ার পর 1947-এর পর, যখন জমিদারি প্রথা তুলে দেওয়ার বিভিন্ন অধিনিয়ম এলো, তো তার সাথে সাথে অটোমেটিক্যালি জমিদারি চলে গেল, তার ফলে এই বিল্ডিংয়ের পৃষ্ঠপোষকতাও চলে গেল। কিন্তু আজও এতটা অবহেলা এবং এতটা হয়তো কষ্ট নিয়েও মনের মধ্যে সে দাঁড়িয়ে আছে। এবার তোমাকে দেখাই যে এই বিল্ডিংয়ের মধ্যে কত রকমের বিভিন্ন রকম স্টাইল মিক্স করা হয়েছে। এখানে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এই পিলারগুলো, এগুলোকে বলা হয় রোমান স্টাইলে করেন্থিয়ান কলমস, যেখানে কিনা মানে পিলার তো থাকে বটেই, কিন্তু পিলারের উপরের যে ডেকোরেশনটা, এটা জেনারেলি এরকম পাতা দিয়ে তৈরি করা হয়, এবং এই 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 স্টাইলটা মানে পার্টিকুলারলি গ্রেকো রোমান আর্কিটেকচারের মধ্যে দেখা যায়। তো দিস ইজ হোয়াট হ্যাড বিন ইনকর্পোরেটেড, অবভিয়াসলি এখানে সেই করেন্থিয়ান কলমস এবং তার উপরে আবার সেই মুঘল শৈলীর যে কারুকার্যগুলো আমরা একটু আগে দেখলাম সেটা দেখা যেতে পারে। কালের সাথে অনেকটাই সব কিছু ভেঙে পড়েছে, আজ অনেক কিছুই নেই, কিন্তু যতটা আছে আমরা উপভোগ করছি। এই যে স্থাপত্যকলার জন্য যে ইট তৈরি করা হয়েছে, সেই ইটগুলোও কিন্তু আমাদের ভাবতে হবে যে এটা সেই যুগের তৈরি করা, তখন তাহলে তারা কোথা থেকে ইট পেয়েছিল। ইটও এইখানেই তৈরি করা হয়েছে, পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরের মাটি, এঁটেল মাটি দিয়ে ইট তৈরি করা হয়েছিল, এবং এখানে কিছু কাছে দিয়েই DHR দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ট্র্যাক ছিল, তো অবভিয়াসলি কিছু জিনিসপত্র তখন ওখান থেকেও এসেছিলো। বলা বাহুল্য যে এই বিল্ডিং তৈরি করার যে ইঞ্জিনিয়ার এবং যে ডিজাইনারও ছিল, সে হয়তো সেই সময়কার আর যারা ব্রিটিশ স্থাপত্য শৈলী তৈরি করতো, সে অদ্ভুত একটা মিশ্রণ করে পাশ্চাত্য এবং পূর্বের একটা সংমিশ্রণ করে এই বিউটিফুল জমিদার বাড়িটি তৈরি করেছিল।
আমরা এতক্ষণ ধরে যেই এই জমিদার বাড়ি পরিদর্শন করছিলাম, বাই দ্য ওয়ে এখানে এটাকে বলা হয় খুদ্দনলাল সিংকা হাভেলি। তো এই হাভেলির যদি আমরা একটু ইতিহাসে যাই, তাহলে এই বাড়িরই একজন সন্তান ছিলেন ডক্টর জগদীশচন্দ্র রায়, এবং আদারওয়াইজ পপুলারলি কল্ড খোকন ডাক্তার। তো ওনার একটি লেখা বই আছে, যদিও বা উনি তদানীকালের কিছু ঘটনা নিয়ে লিখেছেন, তো ওটাতে আমরা এই বই এই বাড়ির কিছুটা ইতিহাস সেখানে পাই। তো কাকু, এই বইটা এখানে যেমন এই সেই বইটি, তো এখানে আমরা কিছুটা বংশ তালিকা পাচ্ছি। এই বাড়িটা স্থাপন করেছিলেন, মানে বা এই জমিদারিটা অ্যাকচুয়ালি স্থাপন করেছিলেন বুড়া মোড়ল ঠাকুর গফা মণ্ডল, এবং তারপরে ওনার পরে ছিলেন শুভধন লাল মণ্ডল, শিবলাল সিং চৌধুরী, এবং ওনার তিনজন ছেলে ছিলেন জ্ঞানচাঁদ সিং চৌধুরী, মতিলাল সিং চৌধুরী এবং খুদ্দনলাল সিং চৌধুরী। তো খুদ্দনলাল সিং চৌধুরীর সময়ই অ্যাপ্রক্সিমেটলি 1900, ওই সময় এই জমিদারি সবচেয়ে বেশি প্রতিপত্তিশীল লাভ করে। এবং ইন দ্যাট লাইন এই পরিবারের, মানে সেই তদানীকালের তিনজন জামাইও মানে খুব প্রতিষ্ঠিত ছিলেন, তিনজন সেই সময়কার মন্ত্রী ছিলেন। যদি আমি একটু ইতিহাসের দিকে যাই, একজনের বিষয়ে তো আমি বলেইছি, মোহিনী মোহন বর্মন, যিনি কিনা এই বাড়িরই জামাই ছিলেন, উনি স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম জুডিশিয়াল মিনিস্টার ছিলেন। তারপরে ওনার পরে উনি লাস্ট আবগারি মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, এবং ওনার পরে শ্যামাপদ বর্মন, তো উনিও বেসিক্যালি এই বাড়িরই জামাই ছিলেন। আরেকজন প্রেম হরি বর্মন, উনিও এই বাড়ির জামাই ছিলেন, যিনি কিনা পাকিস্তান তৈরি হওয়ার পর যে প্রথম ক্যাবিনেটটা তৈরি হয় সেই ক্যাবিনেটে উনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ছিলেন। আরও যদি আরেকটু কাছাকাছি পিরিয়ডে আসি, এই বাড়িরই আরেক নাতি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেমাস ফিজিসিস্ট ডক্টর অজয় রায়। ডক্টর অজয় রায় বেসিক্যালি হি ইজ ওয়ান অফ দ্য প্যানেলিস্ট ফর নোবেল প্রাইজেস। এই যে নোবেল প্রাইজ দেওয়া হয় তার জন্য যে বিভিন্ন রকম একটি প্যানেল তৈরি করে ডিসিশন নেওয়া হয়, তো হি হ্যাপেন্স টু বি পার্ট অফ দ্যাট। এবং আজ অবশ্য উনি নেই, এবং ওনার সন্তান ছিলেন অভিজিৎ রায়, যিনি মুক্তি মোনা বলে একটি ওয়েবসাইট বেসিক্যালি চালান, এবং যেটাতে কিনা খুব খুলে বিভিন্ন রকম প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়, এবং সেটার সঙ্গে ওনার লেখার জন্য কিছুদিন আগে ওনাকে খুনও করা হয়েছে। এই এই ব্লগার খুন নিয়ে ঢাকায় বইমেলায় যে ঘটনাটি কিছুদিন আগে তোলপার হয় নিউজে, তো এটাও সেই অভিজিৎ রায়কে লিঙ্ক করে। এগুলো দু তিনটি বললাম। বাই দ্য ওয়ে খুদ্দনলাল সিং, যার জমিদারি নিয়েই মূলত এটা সবচেয়ে বেশি ফেমাস, উনিও ওনার অফিস টাইম হি ওয়াজ দ্য অনারারি ম্যাজিস্ট্রেট। আরেকটা ব্যাপার যে যখন গফা মণ্ডল এই জমিদারিটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় কথিত আছে যে উনি দুটি মৌজা, নিজগজ এবং বেসারপট্টি, এই দুটো মৌজা ঠাকুরবাড়ির কাছ থেকে নিয়ে তারপরে শুরু করেছিলেন। ঠাকুরবাড়ি বলতে আমি রবীন্দ্রনাথ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বলছি, কথা বলছি। তো এই ঠাকুরবাড়ির সাথেও লিঙ্কটা আমরা এই জমিদার বাড়ির থেকে এখানে পাই। সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়, বয়ে গেছে অনেকটা সময়, আর সেই সময় বয়ে যাওয়ার যে কালপর্ব তা জানান দিয়েছে এই জমিদার বাড়ি। জমিদারত্ব নেই, নেই জমিদার, তবু এই জমিদার বাড়ি তার স্থাপত্য কীর্তি নিয়ে এখনও একইভাবে দাঁড়িয়ে রয়েছে।
প্রাচীন এই বাড়িটি যে ইট দিয়ে তৈরি করা হয়েছিল সেই ইট বানানো হয়েছিল বাড়ির পাশে খনন করা পুকুরের এটেল মাটি দিয়ে। এই হলো সেই পুকুর। পুকুরের আয়তন প্রায় 2 একর। জমিদার বংশের বর্তমান প্রজন্মের সদস্যরা তৈরি করেছেন এই চা বাগান। চা বাগানে ছায়া গাছ হিসেবে লাগানো রয়েছে তেজপাতার গাছ। রয়েছে বিঘা বিঘা ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এই হলো জমিদার বাড়ির পেছনের অংশ। বাড়ির পেছন দিকের গেট ছিল এটি। চারপাশের সীমানা প্রাচীর কালের প্রভাবে বিলীন হয়ে গেলেও এই একফালি গেটটি জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আজও। জমিদার বংশের বর্তমান প্রজন্মের বসতভিটা। বর্তমানে জমিদার বংশটির কয়েকটি পরিবার পুরনো জমিদার বাড়ির পেছনেই বসবাস করছেন। এখন অতি সাধারণ জীবনযাপন তাদের। জমিদার বাড়ি ঘুরতে এলে এই পরিবারগুলির সদস্যরা সহজ সরলভাবে সবাইকে স্বাগত জানান। আমার উত্তরবাংলা টিম তাদের সহযোগিতা ও অভ্যর্থনায় দারুণ অভিভূত। প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার গল্প অনেকেই জানেন। সেই গল্পের নায়িকা যামিনী যেমন সেই শহরের বাবুর জন্য অনেক দিন ধরে অনেক বছর ধরে অপেক্ষায় ছিল বা অপেক্ষায় রয়েছে, সেরকমই এই এত মস্ত জমিদার বাড়িও হয়তো আপনাদেরই অপেক্ষায় রয়েছে। তাই দেরি না করে আপনারাও কিন্তু ঘুরে যেতেই পারেন এই জমিদার বাড়িতে। চুরলি গ্রামের প্রাণকেন্দ্র বাদলচক। এই মোড়ের পাশেই মেচি নদীর ধারে অবস্থিত জমিদার বাড়ির দুর্গা মন্দির। চুরলি ঘুরতে ঘুরতে চলে এলাম চুরলি জমিদার বাড়ির দুর্গা মন্দিরে। স্থানীয়দের কাছে এটি দুর্গা থান নামে পরিচিত। এই মন্দিরটি 350 বছরেরও বেশি পুরনো। প্রতি বছর শারদীয়া দুর্গাপূজার সময় মন্দিরে ধুমধাম করে পুজো হয়ে থাকে। দুর্গার সঙ্গে বিভিন্ন দেবদেবীর পুজো হয় মন্দিরে। দেবীর এখানে দোচালা কাঠামো। চুরলি গ্রামসহ বাইরে থেকেও প্রচুর ভক্ত ও দর্শনার্থী এখানে পুজো দেখতে আসেন। দশমীর পর একাদশীতে বড় মাপের মেলা হয় মন্দির সংলগ্ন মাঠে। চলে এলাম মন্দিরের ভেতর। মন্দিরের স্থায়ী কাঠামোয় প্রতিবার মৃৎশিল্পীরা মায়ের মূর্তি গড়ে তোলেন। মহালয়ার পর প্রতিপদে কলস স্থাপন করে মন্দিরে শুরু হয়েছে নবরাত্রির পুজো। দশমী পর্যন্ত চলবে দেবী দুর্গার পুজো। ষষ্ঠীতে দেবীর বোধনের পর থেকে প্রতিমার পুজো করা হয়।
आज कलश स्थापना हुआ दुर्गा मंदिर में, और सुबह शाम यहाँ पे भोग लगता है और आरती भी सुबह शाम होता है, और दसवीं नौवीं दसवीं को पूजा होते हैं यहाँ पे, और एकादशी में यहीं पे बगल में मेची नदी है उसी में भसा दिया जाता है, और अच्छे से पूजा पाठ होते हैं यहाँ पर। এটা চুরুলিয়া স্টেটের জমিদার বাড়ির 350 বছর পুরনো দুর্গাপূজা। এই পূজাটা যেটা এখানে হচ্ছে এটা তৃতীয় স্থান, মানে আগে যে জায়গায় ছিল মেসি নদী ভাঙার পরে আবার এক জায়গায় শিফট করা হয়েছে, ওখান থেকে মোটামুটি এখানে 50-60 বছরের উপর থেকে এই জায়গাটায় পুজো হচ্ছে। আমাদের এখানে পুজোর নিয়ম আছে, প্রতিপদে ঘট বসে, ঘট স্থাপন করা হয়, তারপরে ষষ্ঠীতে বেলবরণ হয়, অধিবাস হয়, সপ্তমীতে চক্ষুদান হয়, তারপরে নবমীতে বলিদান ডালা চড়ে। এখন তো বলিদান হয় না, আগে বলি হতো, 10-12 বছর হয়ে গেল, এখন আর বলি টুলি হচ্ছে না, উৎসর্গ করা হয়। আর দশমীতে বিসর্জন, একাদশীতে আমাদের মেলা হয়, দশমী একাদশী মেলা লাগে। এটা আমাদের অনেক দিন কাজ, 350 বছর হয়ে গেল প্রায় এই পুজোটোর। হ্যাঁ, তো আমাদের দু ধারা আছে মূর্তিগুলো। হ্যাঁ, নিচে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, তারপরে গণেশ, এগুলা। আর উপরে যে আছে, উপরে গঙ্গা আছে, বর্মা, বিষ্ণু, মহেশ্বর, মানে 6টি ইয়ে থাকে ওখানে উপরে দু ধারা। আমাদের এই প্রচলিত আদি যুগ থেকে চলছে, আর গ্রামবাসীরা প্রায় মেলাতে অনেক প্রচুর অনেক মানে লোক আসে এখানে পূজা করতে। রাম রাম ভগবান, লক্ষ্মণজি, इसके बाद ये सुग्रीव जी और गंगा माँ, उसके बाद में इधर देखिए ब्रह्मा जी, इधर ब्रह्मा जी, विष्णु जी, शंकर भगवान, भोलेनाथ, इधर हो गए भुइया बाबा, इधर हो गए नंदी महाराज। দুর্গা মন্দিরের পেছনে রয়েছে একটি প্রাচীন পাকুড় গাছ, এবং সেই গাছের নিচে রয়েছে একটি জাগ্রত থান। সেই থান সম্পর্কে আমরা জেনে নেব জমিদার বাড়ির বর্তমান সদস্য শ্রী অমিতাভ সিনহার কাছে। এই জায়গাটা যেটা হলো আমাদের বংশেরই এক দাদু মহানন্দ সিং, উনি এই জায়গাটায় 33 কোটি দেবী দেবতার পুজো করতেন, উনি বসিয়েছিলেন, এখানে পুজো হতো, এই জায়গায় পুরো ধামের মতো বানিয়েছিলেন। আজ থেকে মোটামুটি 50-60 বছর আগেকার কথা, উনি এখানেই থাকতেন, এখানেই পুজো করতেন, এখানেই ভোগ হতো। আর এই জায়গাটার যেহেতু ধামের মতো, তাই দুর্গা মন্দিরটাকে পরে এখানে আনা হয়েছে। দুর্গা মন্দিরের ঠিক পাশেই একটি বড় শিব মন্দির তৈরির কাজ চলছে। দুর্গা মন্দিরের দক্ষিণার টাকা এবং চাঁদায় একটি কমিটি গড়ে এই শিব মন্দির তৈরি হচ্ছে। চুরলি গ্রাম, এত সুন্দর এই গ্রামটি, এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। চারিদিকে এই যে শস্য শ্যামলা ধান এত সুন্দর করে, আর ধানের মধ্যে যে ছোট্ট ছোট্ট শীষ এসেছে দেখে বড্ড ভালো লাগছে।
এই হলো চুরলি গ্রামের সাপ্তাহিক হাট। প্রতি রবিবার এই হাট বসে। সবজি ফল মাছ সহ বিভিন্ন পসরা নিয়ে ব্যবসায়ীরা দোকান সাজান এই গ্রামীণ হাটে। চুরলি জমিদারি এস্টেট ও জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য সহ সার্বিক নানা দিক নিয়ে বিস্তারিত একটি বই লিখছেন উত্তরবঙ্গের ইতিহাস বিষয়ক বিশিষ্ট লেখক উমেশ শর্মা। বইটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। বইটি প্রকাশের পর চুরলির অনেক অজানা ইতিহাসের কথা জানতে পারবেন আগ্রহীরা। চুরলি যে স্টেট বাংলা বিহার এবং নেপাল সীমান্তে যে 250 বছরেরও বেশি সময় ধরে যে একটা জমিদারি চলছিল, সেখানকার জমিদারি যে প্রাসাদ, সেই প্রাসাদটা দেখে আমি এত অভিভূত হয়ে তার প্রতি খুব আকৃষ্ট হই। বহুবার আমি চুরলিতে গিয়েছিলাম, গিয়ে তথ্য সংগ্রহ করেছিলাম। এবং শুধু তাই নয়, ওদের আত্মীয় স্বজন যত আছে সারা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায়, তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে আমি একটা বই, তথ্যমূলক বই রচনা করার চেষ্টা করেছি। এই বইটির মধ্যে প্রায় 250 পৃষ্ঠার বই, রঙিন ছবি থাকবে প্রায় 25টা পাতার। তার মধ্যে এই রাজবংশের উৎপত্তি, কেমন করে এই একটা জঙ্গলাকীর্ণ এলাকায়, একটা প্রাকৃতিক দুর্গম জায়গায় এই জমিদারি প্রথা শুভধন মণ্ডল গড়ে তুলেছিলেন ওয়ারেন হেস্টিংসের সময়ে, এবং তার বংশধরদের যে ক্রমান্বয়ে অগ্রগতি, এবং এই বংশের সবচেয়ে মজার কথা হচ্ছে 4 জন মন্ত্রী অখণ্ড ভারতবর্ষের অখণ্ড বাংলার সময়, মানে দেশভাগের পূর্বে এবং দেশভাগের পরেও 4 জন মন্ত্রী এই পরিবারের সঙ্গে যুক্ত, এবং ডাক্তার কমপক্ষে 20 জন, এবং বাংলাদেশের ব্লগার অভিজিৎ রায়, ডক্টর অভিজিৎ রায়, তিনিও এই বংশেরই সন্তান, সঙ্গে এই বংশের সঙ্গে সম্পর্কযুক্ত। আচার্য জগদীশচন্দ্র বসুর নাতনি এই পরিবারের সঙ্গে সম্পর্কিত হয়ে আছেন বিবাহ সূত্রে। এরকম বৈচিত্র্যে ভরপুর এবং যে প্রাসাদটি গ্রিসিয়ান, করিন্থিয়ান, লিনিয়ান এবং মোগল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, এবং এদের সমাজ সংস্কৃতি আচার বিচার, এদের স্টেটের আয়তন যেটা এখন বাংলাদেশের অধিকাংশই বাংলাদেশের মধ্যে পড়ে যায়, একদিকে রায়গঞ্জ, ইসলামপুর, আরেকদিকে এদিকে এই দার্জিলিং জেলার ঘোষপুকুর থেকে শুরু করে নেপাল পূর্ব মোরাং, এই বিস্তীর্ণ এলাকায় ছিল জুড়ে যে তাদের জমিদারি প্রথা ছিল, জমিদারি ছিল, সেই জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেছে। এবং এই পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল ঠাকুর পঞ্চানন বর্মার। তিনি গিয়েছিলেন চুরলিতে, কোনো কারণে হয়তো চুরলির তৎকালীন জমিদার ক্ষুদনলাল সিং চৌধুরীর সঙ্গে তার ক্ষত্রিয় আন্দোলন নিয়ে মতবিরোধ একটু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তা মিটেও যায়। তার সঙ্গে তিনি আলোয়ার গিয়েছিলেন, ক্ষত্রিয় যে অধিবেশন বসেছিল সেই অধিবেশনে উপস্থিত ছিলেন। এইভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এটিকে প্রথম এই বংশের ইতিহাস আমি লেখার চেষ্টা করেছি। সারাদিন এই চুরলি গ্রামে ঘুরলাম, আর এই চুরলি গ্রাম এত সুন্দর, এত স্নিগ্ধ, গ্রামের যে মায়াবী রূপ সেই রূপ এই চুরলি গ্রামে সারাক্ষণ অনুভব করলাম। এই শস্য শ্যামলা চারিদিকে, ধান গাছ চারিদিকে, মানুষের আতিথেয়তা, আর এত সুন্দর পাখিদের কলতান চারিদিকে, খুবই ভালো লাগছে।
চুরলি গ্রামের এই প্রাচীন ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব যারা করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো আসি।